আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামার প্রজেক্টে আজকে আমরা সপ্তম শ্রেণীর তিনটে গল্প নিয়ে আলোচনা করব। দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার কাছে তোমার কাছে পৌঁছায়। আজকের প্রথম গল্প সাফাইওয়ালা। আমাদের প্রিয় সুজন কাকু, ভালো নাম সুজন চন্দ্র বোস, সমাজসেবী, নিপাত ভদ্রলোক। বিগত করোনাকালে তার কাজের প্রশংসায় পাড়ার সবাই পঞ্চমুখ। অনেকে বলেন ওনার মতো মানুষজন আছে বলেই পৃথিবীটা নাকি এখনো সচল হয়ে রয়েছে। সেদিন পাড়ার প্রতিদিনের মতো নোংরা ফেলার গাড়ি এসে সিটি বাজিয়ে যাচ্ছে। পাশের বাড়ির বড়মা বললেন, কিরে শম্ভু, যা ওই নোংরাওয়ালা এসেছে, নোংরাগুলো ফেলে দিয়ে আয়। সুজন কাকু পাশ দিয়ে যাচ্ছিলেন, একটু থমকে দাঁড়ালেন, কি যেন ভাবলেন। তারপর সরাসরি চলে গেলেন ওই বড়মার কাছে, গিয়ে বললেন, মাসিমা একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। বড়মা তখন সংসারের নানা কাজ নিয়ে ব্যস্ত। সুজন কাকুকে ঘরের ভেতর আসতে দেখে তিনি একটু অপ্রস্তুত হয়ে পড়লেন। নিজেকে কিছুটা সামনে নিয়ে বললেন, কী ব্যাপার সুজন, সাত সকালে এদিকে কি মনে করে? অতি বিনম্র স্বরে সুজন কাকু বললেন, না তেমন কিছু নয়, তবে একটা কথা বলছিলাম যে। কাকু আমতা আমতা করতে লাগলেন। বড়মা অভয় দিয়ে বললেন, আচ্ছা বলোই না, কি ব্যাপার? এবার একটু সব প্রতিভ হয়ে কাকু বললেন, আসলে আমরা প্রতিদিন একটু একটু করে নোংরা করি, তাই আমরাই হচ্ছি নোংরাওয়ালা। আর যারা আমাদের বাড়ির সামনে এসে নোংরাগুলো তুলে নিয়ে যায় তারা হচ্ছে সাফাইওয়ালা। বড়মা বিলক্ষণ বুঝলেন কাকু কি বলতে চেয়েছেন। নিজের ক্ষুদ্র জ্ঞানের অপ্রকাশিত বহিঃপ্রকাশ হওয়ায় তিনি লজ্জা বোধ করলেন। সুজন কাকু তাকে আশ্বস্ত করে বললেন, আপনি যেটা বুঝেছেন আশা করি আশেপাশে সকল মা বউ বোনদের বুঝিয়ে দেবেন। সকল ঘটনাটি আমি বারান্দার জানলা থেকে দেখছিলাম। কাকু বড়মার ঘর থেকে বেরিয়ে গেলেন, রাস্তায় বেরিয়ে যেতেই বারান্দার উপরে আমাকে দেখতে পেয়ে বললেন, কিরে গরমের ছুটি কেমন কাটাচ্ছিস, স্কুল বন্ধ তাই খুব ফাঁকি দিচ্ছিস না তো? আমি মনে মনে বলে উঠলাম, আমার সামার প্রজেক্ট হয়ে গেল, আর শিক্ষার জন্য শুধু স্কুল কেন, গোটা পৃথিবীটি আমার পাঠশালা। সেদিন সুজন কাকু যে শিক্ষা দিয়েছিলেন তা আমার চিরকাল মনে থাকবে। পরের গল্প অমরের সততা। দুই বন্ধু প্রবীর আর প্রণব রাস্তা দিয়ে যাচ্ছিল। প্রবীর বলল, জানিস ভাই প্রণব, আমাদের পাড়ার অমর না একটা অদ্ভুত কাণ্ড করে বসেছে। প্রণব একটু চিন্তা করে উত্তর দিল, কোন অমর বলতো, শিব মন্দিরের পাশে যাদের বাড়ি? প্রবীর একটু হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস, সেদিন কি হয়েছে শোন, প্রবীর বলতে আরম্ভ করলো। আমরা বরাবরই জানি অমর খুব ভালো ছেলে, কারো সাথে পাচে থাকে না, খুব একটা মিথ্যে কথা বলে না, এর জন্য পাড়ায় তার খুবই সুখ্যাতি। এবছর দেওয়ালির দিন সে একটা কাণ্ড করে বসেছে। অমরের বাবা অমরকে অনেকগুলো বাজি কিনে দিলেও রকেট কিনে দেয়নি, তাই অমরের খুব মন খারাপ। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি চলে এলো, ফুলঝুড়িগুলো রাবারের সঙ্গে বেঁধে সে তীরের মতো করে উপরের দিকে ছুটতে লাগলো। পাশেই ছিল সঞ্জয়দের নারকেল গাছ, গাছে অনেক শুকনো পাতা, সেই পাতায় গিয়ে পড়ল অমরের ছোড়া হাতে বানানো ফুলঝুড়ি রকেট। এক নিমেষেই আগুন লেগে গেল, চারিদিকে হুড়োহুড়ি পড়ে গেল, কেউ দমকলে কে ফোন করলো, কেউ বা নিজের বাড়ির জলের ট্যাঙ্ক থেকে জল ঢালতে শুরু করলো। ভাগ্যিস নারকেল গাছটা অতটা লম্বা ছিল না, চণ্ডীকেশু ছাদ থেকে হু হু করে জল ঢালা শুরু হলো। যাই হোক, বিপদ বেশি দূর এগায়নি, সকলের তৎপরতায় আগুন আয়ত্তে আসলো। দমকল এসে সমস্ত জায়গা পরীক্ষা করে আগুন একেবারে নিশ্চিহ্ন হয়েছে নিশ্চিত করে ফিরে গেল। সকলের মনে একটাই প্রশ্ন, কী করে আগুন লাগলো? সবার মাঝে আমাদের নির্ভীক অমর নিজের সততার পরিচয় দিল, হাত জোর করে নিজের দোষের কথা স্বীকার করতে পিছপা হলো না। প্রথমে একটু তাকে বকাঝকা করা হয়েছিল, কিন্তু দুর্ঘটনা তো কোনো বানানো নিয়ম নীতি মেনে হয় না, এছাড়া অমরের সৎসাহস দেখে সবাই তাকে ক্ষমা করলো।
সেদিন একটি নিষ্পাপ শিশুর সরল মনের দস্যিপনায় যে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হতে পারত তা সকলের তৎপরতায় স্তিমিত হয়েছিল, আর অমরের সততা দীপাবলির আলোকের মতো উজ্জ্বলভাবে প্রতিভাত হয়েছিল। আজকের পরের গল্প স্বপ্নের রবি ঠাকুর। আজ 25শে বৈশাখ, রবি ঠাকুরের জন্মদিন। সারাদিন কানে বেজেছে মোর বিনা ওঠে কোন সুরে বাজি, এই সুর তাল ছন্দ আমার মনে এমন গভীর প্রভাব ফেলবে তা বুঝতে পারিনি। সারাদিন যেমন জাগরণে রবীন্দ্রনাথ আমার মনকে আচ্ছাদিত করেছিল, তেমনি রাতে স্বপ্নেও আমি তার দেখা পাই। প্রথমে তাকে দেখতে পাই আমাদের বাড়ির পাশে একটা বিরাট গাছের তলায়। দূর থেকে দেখে মনে হয়েছিল কোনো একজন বৃদ্ধ বসে বসে ঘুমাচ্ছেন। আমি কাছে যেতেই তিনি মুখ তুললেন, আমার দিকে চেয়ে একটু হাসলেন। আমি এক দেখাতেই চিনতে পেরেছিলাম, এ যে আমাদের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি স্বয়ং এসে আমাকে দেখা দিয়েছেন, আমার সামনে বসে আছেন, এটা আমি ভাবতেও পারিনি। আমি জানতাম তিনি অনেকদিন আগে মারা গেছেন, কিন্তু আমাদের মনের মধ্যে তিনি সর্বদাই অমর হয়ে আছেন এটাও বিশ্বাস করতাম। তাই অত শত সাত পাঁচ না ভেবে প্রথমে ওনাকে প্রণাম করলাম, বললাম, আপনার জন্মদিনে প্রণাম কবিগুরু। তিনি বিশেষ কথা না বলে তার দুটি হাত আমার মাথায় রেখে আশীর্বাদ সূচক স্পর্শ করলেন। আমার জীবন মরণ জনম সব সার্থক হয়ে গেল। বললাম, কবিগুরু কেমন আছেন? তিনি আবার হাসলেন, প্রথমে কিছু বলতে চাইছিলেন না, তারপরে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলেন, তোমরা যেমন রেখেছ। প্রথমবার কবি রবীন্দ্রনাথের কণ্ঠ নিজের কানে শুনলাম, গোটা শরীর শিহরিত হয়ে উঠল। বললাম, আমরা তো আপনাকে মাথায় করে রেখেছি গুরুদেব। তিনি উত্তর দিলেন, না মাথায় না খাতায়, আমি তো থাকতে চাই তোদের আশায় আকাঙ্ক্ষায় অনুপ্রেরণায় সৎকর্মের ইচ্ছায়, রেখেছিস সেখানে। আমি নিরুত্তর পাথরের মতো দাঁড়িয়ে রইলাম, কবির সামনে কথা বলার কোনো সাহস পেলাম না। আমি জানতাম রবি ঠাকুর মহান, কিন্তু তুমি যে এত মহান আজও আমাদের মধ্যে বিদ্যমান সেটা আমি সেদিন অনুভব করলাম। তখনও তিনি বলে চলেছেন, এক জায়গায় বলেছিলাম রাতের সব তারাই থাকে দিনের আলোর ভেতরে, তেমনি আমি প্রত্যেকের মনের মধ্যে বাস করি, আমার শেষ হয়েও শেষ নাই। আমাকে রজনীগন্ধার মালা দিয়ে ঢেকে বা দুটো একটা আমার গান শুনিয়ে সন্তুষ্ট করা যাবে না। আমি সন্তুষ্ট হব তখনই যখন দেখব আমার জীবনাদর্শনকে তোরা নিজের পথের পাথেয় করে তুলেছিস। হঠাৎ ঘুম ভেঙে গেল, দেখলাম সকাল হয়ে গেছে। মনে মনে প্রতিজ্ঞা নিলাম, তোমার দেখানো পথেই বাকি জীবনটা অতিবাহিত করব। গল্পগুলো এখানেই শেষ হলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।